আমাদের প্রায় সব মুসলমানেরই সূরা জিলজালটা মুখস্থ, কিন্তু আমরা অনেকেই পর্যবেক্ষণ করি না যে কি অসাধারণ শিক্ষা এই সূরাটার মধ্যে আছে। আসুন আমরা মাত্র 10টা মিনিট সময় ব্যয় করি এবং খুব গভীরভাবে বোঝার চেষ্টা করি যে এই বোধটা যদি আমাদের থাকে যখন আমরা সূরা জিলজাল পড়ি নামাজে, তখন আমাদের সালাতের কোয়ালিটি, নামাজের কোয়ালিটি আরও অনেক ইনশাআল্লাহ ভালো হবে। প্রথমে একটা চমৎকার আফ্রিকান কারি রিসাইটেশন শুনি। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। প্রথম যে আয়াত, প্রথম আয়াতে বলা হচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী, প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে, যখন প্রবলভাবে জমিন প্রকম্পিত হবে। এখানে দুইবার এই শব্দটা, এই কাঁপুনির শব্দটা এসছে। একবার বললেই কিন্তু হয়তো যে পৃথিবী প্রচণ্ড প্রকম্পিত হবে, কিন্তু এখানে দুইবার বলার মাধ্যমে এটার যে প্রচণ্ড ইন্টেন্সিটি সেটাকে বোঝানো হয়েছে। আমরা পৃথিবীর যত ভূমিকম্পর দিকে তাকাই রিখটার স্কেলে, আমরা কি দেখি, পৃথিবী খুব একটা অংশ অল্প কাঁপলে আমরা দেখি কত মানুষ মারা যায়, কত বিল্ডিং ভেঙে যায়, কিন্তু যখন পুরা পৃথিবীর কথা বলা, সমগ্র পৃথিবী যখন তার প্রচণ্ডতা নিয়ে কাঁপবে, আমরা শুধু কল্পনা করতে পারি সেটা কতটা সিরিয়াস হতে পারে, তীব্র হতে পারে। এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে, এখানে মুফাসসিরগণ বলেছেন এখানে ভারসমূহ বলতে মানুষকে বোঝানো হয়েছে যাদেরকে দাফন করা হয়েছে, কারণ এখানে আমরা কেয়ামতের দিনের আলোচনা করছি। আবার আলেমগণ এটাও বলেছেন যে এখানে পৃথিবী তার ভিতরে যত স্বর্ণ অলঙ্কার সব কিছু বের করে দিবে, অর্থাৎ পৃথিবীর ভিতরে যা কিছু ছিল সব কিছু বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের 1013 নম্বর হাদিস, খুব ইন্টারেস্টিং হাদিসটা, উনি বলেছেন পৃথিবী তার কলিজার টুকরার মতো করে বিশাল এক স্বর্ণ অলঙ্কার, বিরাট এক স্বর্ণের স্তূপ, বিশাল এক স্বর্ণের স্তূপ বের করে দিবে। এবং এটা যখন মানুষ দেখবে, তখন মানুষের মধ্যে যেই লোক ধন সম্পদের কারণে কাউকে হত্যা করছে, সে বলবে আমি এর অল্প একটু স্বর্ণের জন্য আমি এত খারাপ একটা কাজ করেছিলাম। যেই লোক তার আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করছে টাকার জন্য বা সম্পদের জন্য, সে বলবে আমি এই স্বর্ণের জন্য বা সম্পদের জন্য এই কাজ করছিলাম। যেই চোরের হাত কাটা গেছে কারণ সে চুরি করছে, সে বলবে এই সামান্য, মানে এর থেকে আরও অনেক সামান্য সম্পদের জন্য আমি চুরি করছিলাম। অর্থাৎ মানুষের তখন অপরাধীদের সেই রিয়েলাইজেশন হবে যে আসলে সব কিছুর পরে এই কেয়ামতের দিনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে এসে এই স্বর্ণ, এই সম্পদ কোনো কাজে লাগতেছে না। স্বর্ণ পড়ে আছে কিন্তু স্বর্ণের জন্য কেউ ছুটতেছে না, কারণ এই স্বর্ণের কোনো ভ্যালু নাই। 3 নম্বর আয়াত, ওয়াকাল আল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এর কি হলো, কারণ মানুষ ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে, প্যানিক করবে। মানুষ তো কখনো পৃথিবীকে এইভাবে কাঁপতে দেখে নাই, এই অবস্থা দেখে নাই, এই প্রচণ্ডতা তীব্রতা দেখে নাই। 4 ও 5 নম্বর আয়াত, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সুবহানাল্লাহ, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে এ নির্দেশ দিয়েছে, তোমার রব তাকে এ নির্দেশ দিয়েছে। এটা যে কত গভীর একটা আয়াত, আমরা যদি শুধু এটা চিন্তা করি আমাদের চরিত্র গঠনের জন্য এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে পৃথিবীর বৃত্তান্ত, পৃথিবীর বৃত্তান্ত কি, এটা কিন্তু 3 নম্বরে যে প্রশ্ন করা হয়েছে, যে মানুষ যে বলতেছে যে এটা কী হইলো, এটার উত্তর হিসেবে আসতেছে 4 এবং 5 নম্বর আয়াত, পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। মুসনাদে আহমদে আমরা পাই তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি জানো পৃথিবীর বৃত্তান্ত কি? সাহাবারা বলছেন যে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো জানেন।
তখন উনি বলছেন পৃথিবীর বৃত্তান্ত হচ্ছে, উত্তরে উনি বলছেন পৃথিবীর বৃত্তান্ত হচ্ছে যে প্রত্যেক নারী এবং পুরুষের ক্ষেত্রে ওই দিন কেয়ামতের দিন পৃথিবী সাক্ষী হিসেবে বলবে যে কোন কোন ব্যক্তি কোন কোন দিন কোথায় কোথায় কী কর্ম করছে, কোন ব্যক্তি কোন দিন কোথায় কী করছে, সে নারী হোক বা পুরুষ। সুবহানাল্লাহ, আমরা কি খেয়াল করি আমরা কোন রাতে কী করছি, কী দেখছি, কোথায় কে কাকে মারছে? আমরা পৃথিবীতে বলি বেওয়ারিশ লাশ, কেয়ামতের দিন কোনো লাশের হিসাব পাইতে এটা সাক্ষী পৃথিবী দিবে। আমরা কি পৃথিবীর বাইরে বা এই মাটির বাইরে কোথাও গিয়ে আমরা আসলে কোনো ভালো বা খারাপ কোনো কিছু করতে পারি? পারি না। আমরা কত রকম অপরাধ দেখি, কত কিছু দেখি, আমরা বলি ওটার খোঁজ পাওয়া যাচ্ছে না, ওইটা বোঝা যাচ্ছে না, কে হত্যা করছে, কে টাকা নিছে, কে অপরাধী, এগুলো বোঝা যাচ্ছে না। কে জানে? মাটি জানে, মাটি, এই মাটি সাক্ষী দিবে। এবং মাটি যখন সাক্ষী দিবে আল্লাহর নির্দেশে, মাটি চাইলেই কথা বলতে পারে, ঠিক যেমন আমরা মানুষ কথা বলতে পারি কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। একইভাবে আল্লাহ মাটিকে কথা বলার ক্ষমতা দিবেন, ইনফর্ম করার ক্ষমতা দিবেন, এবং মাটির সাক্ষী। কিন্তু আমরা মাটিকে মনে করি এটা কি, এটা কিছু হইলো, এটা তো একটা জড় পদার্থ। বাট ওইটা ততক্ষণ পর্যন্তই জড় পদার্থ যতক্ষণ পর্যন্ত আল্লাহ এটাকে জীবন দেয় নাই, এবং আল্লাহ যখন জীবন দিবেন তখন এটা কথা বলবে। সূরা ইয়াসিনে আমরা জানি কেয়ামত দিন আল্লাহ আমাদের হাত পা, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে ক্ষমতা দিবেন, তারা কথা বলতে পারবে, তারা আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। এটা নির্ভর করে আমরা কী কাজে আমাদের হাত পাকে লাগাইছি তার উপরে। মাটি যদি আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে, আপনি চিন্তা করতে পারেন আমার আপনার কী হবে। আমরা কত রকম কাজ করি কিন্তু আমরা খেয়াল করি না যে আমাদের সাক্ষী তো আমাদের সামনে, আমাদের সামনে। আমি অনেক কিছু আমার মায়ের সামনে করতাম না, মা দেখলে কি বলবে, কিন্তু আমি তো মাটিতে করতেছি, মাটি তো দেখতেছে, মাটি তো সাক্ষী। এবং আল্লাহ এক্স্যাক্ট এই সুরা আমরা নামাজে পড়তেছি, সালাতে পড়তেছি, কিন্তু আমরা মাথায় রাখতেছি না আমরা কি পড়তেছি। আমরা নামাজে পড়ার সময় চিন্তা করছি নামাজের পরে ঘুষ খাবো, অথবা কাউকে খারাপ কথা বলবো, অথবা কোনো একটা কিছু করবো, অথবা আমার ভুল স্বীকার করব না, ইত্যাদি ইত্যাদি, অথবা মানে মানে একজন মানুষ অন্য মানুষকে হত্যা করছে, কিন্তু তারপরে হত্যা করার পরে সে নামাজের সুরা জিলজাল পড়তেছে, তা সে মনে করতেছে কেউ তো জানে না, কে জানে না, সে কী বলা হচ্ছে, কোন দিন কোন লোক কোথায় কী করছে এক্স্যাক্টলি, এবং সেই বিষয়টা কীভাবে হবে, আল্লাহর নির্দেশে হবে, আল্লাহর নির্দেশের বাইরে এখানে কোনো কিছুই হইতেছে না। ছয় নম্বর আয়াত, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষকে দলে দলে বিভক্ত করা হবে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করা হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম ফল দেখানো যায়, কৃতকার্য দেখানো যায়। আমি এই পুরা সুরায় এই একটা আরবি শব্দ স্পেশালি আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করবো যেন আমরা একটু মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে আশতাতা, মাঝখানে শব্দটা আশতাতা, এটা খুব ইম্পর্টেন্ট। এটার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দল, ক্যাটাগরি করা। আমরা ক্যাটাগরাইজেশন করি না যে আমগুলো এক জায়গায়, কমলাগুলো এক জায়গায়, এরকম ক্যাটাগরি ভিন্ন ভিন্ন করে রাখা, ক্যাটাগরি। আমরা পৃথিবীতে আমরা সব মানুষকে কিন্তু ক্যাটাগরি করি, এই বাংলাদেশি পাসপোর্ট এয়ারপোর্টে এরা একদিকে দাঁড়াও, বিদেশি পাসপোর্ট এদিকে দাঁড়াও, অথবা আমরা যে সমাজ তৈরি করি, আমরা কীভাবে তৈরি করি, আচ্ছা এই ভাষার মানুষরা এখানে থাকে, এই সংস্কৃতির মানুষরা এখানে থাকে, অথবা ভৌগোলিক অবস্থান। কিন্তু কেয়ামতের দিনেও ক্যাটাগরি করা হবে, কিন্তু ক্যাটাগরি করা হবে কিসের মাধ্যমে, জান্নাতি এবং জাহান্নামীদের মাধ্যমে। মুনাফিকদেরকে রাখা হবে একরকম, মুসলিমদের মুমিনদেরকে রাখা হবে একরকম। এখন আপনি চাইলেই আরেক ক্যাটাগরিতে ঢুকতে পারবেন না, আপনি এখন চাইলেই হয়তো বা পাসপোর্ট নিতে পারেন, বিভিন্ন দেশে থাকতে পারেন, বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব করতে পারেন, কেউ জানে না আপনার ভিতরে কী আছে। কিন্তু কেয়ামতের দিন একটা স্পেশাল আস্তাতা ক্যাটাগরাইজেশন হবে, সেই ক্যাটাগরাইজেশন আপনার আমার হাতে নাই, পৃথিবীতে আপনার আমল অনুযায়ী ক্যাটাগরাইজেশন হবে। নূহ আলাইসালাম এবং তার সন্তান, ইব্রাহিম আলাইসালাম এবং তার বাবা, লুত আলাইসালাম এবং তার স্ত্রী, এরা সবাই একই পরিবারের ছিলেন এই পৃথিবীতে বেশিরভাগ সময়। কিন্তু এই একই পরিবারের সদস্যরা কেয়ামতের দিন একই ক্যাটাগরিতে থাকবে না। কেন থাকবে না? কারণ তাদের ইমান একরকম ছিল না, ইমান ছিল উল্টা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবা ইমান ছিল উল্টা, নূহ আলাইহিস সালাম আর তার ছেলে তাদের ইমান ছিল উল্টা, আল্লাহর দৃষ্টিকোণ থেকে, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে তারা বিপরীতমুখী। লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রীর
বিপরীতমুখী, আল্লাহর দৃষ্টিতে তারা দুইটা আলাদা ক্যাটাগরির মানুষ। আমাদের বাংলাদেশে ভাই তার ভাইকে মেরে ফেলে, অথবা একজন ঘুষখোর, সে মনে করে যে একটু চালাক না হলে টেকা মুশকিল, সে ঘুষ টুস খাচ্ছে, অবৈধ সম্পদ, আবার সে সবার সাথে কিন্তু মিশে যাচ্ছে, কেউ জানে না বেতন কত, জিজ্ঞেস করা যাবে না। অর্থাৎ বিষয়গুলো কি, যে আপনি পৃথিবীতে খুব ইজিলি লুকাইতে পারতেছেন এবং আপনি সবার সাথে মিশতে পারতেছেন অ্যাজ ইফ কিছুই হয় নাই, আপনি বিভিন্ন মুখোশ পড়তে পারতেছেন। কেন? কারণ আপনার পৃথিবীতে আপনি নিজেই বিভিন্ন দলে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন গ্রুপে আপনার পছন্দ মতো ঢুকতে পারতেছেন। কেয়ামতের দিন আমি আপনি সেটা পারবো না। আমাদের যে প্রকৃত চেহারা, সেই অনুযায়ী আমাদের ক্যাটাগরাইজেশন করা হবে। এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা ডিপ, যে এই একটা শব্দ আস্তাতা, যে বিভিন্ন গ্রুপে তাদেরকে ভাগ করা হবে, সেই যা যদি আমরা মাথায় রাখি, দেন আমরা খেয়াল রাখবো, আচ্ছা আমি কোন বন্ধুদের সাথে মিশতেছি, আমার উপার্জন কি হালাল কি না, আমি আসলে কি কথা বলতেছি, আমি যে এক এক জায়গায় এক এক মুখোশ পরে ঘুরতেছি পৃথিবীতে কেউ বুঝতেছে না, হ্যাঁ আমি যে অফিসে একজনের কথা আরেকজনকে লাগাইতেছি, অথবা একই বিল্ডিংয়ে বিভিন্ন বা একই গ্রামে বিভিন্ন মানুষকে বিভিন্ন কথা বলতেছি, কেউ বুঝতেছে না যে আসলে আমি যে গণ্ডগোল লাগাইতেছি। কিন্তু আমি ঠিকই কেমন দিন দেখব মুনাফিকের একটা গ্রুপে আমাকে জোর করে ঢুকানো হয়েছে। কেন? কারণ ওটা বের হয়ে গেছে যে আসলে আমি কে, আসলে আমার চরিত্রটা কেমন, আসলে যে আমি শুধু স্বার্থের জন্য অপরাধ করতে দ্বিধা করি না, অথবা যে আমি হিংসা করে কাউকে যে আমি ক্ষতি করার চেষ্টা করছি, বা আমি যে অহংকারী ছিলাম কিন্তু আমি বিনয়ের একটা মুখোশ পরেছিলাম, কোনো কিছুকেই কোনো কিছু লুকানো যাবে না, সত্যিকার অর্থে আমি কে ওই অনুযায়ী ওই ক্যাটাগরিতে আমাকে ফেলা হবে। সুবহানাল্লাহ, আমরা যদি গভীরভাবে শুধু একটু চিন্তা করি আস্তাতা শব্দটা নিয়ে, তাহলে আমাদের কিন্তু আমরা অনেক কেয়ারফুল থাকবো যে আমরা আসলে সত্যিকার অর্থে আমরা আল্লাহর সামনে আমরা কেমন, কারণ কেয়ামতের দিনে আমাদেরকে ওই আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। এখানে ইয়াস দূর শব্দটার মানে হচ্ছে বের হওয়া, ফিরে যাওয়া, অর্থাৎ আমরা যখন আল্লাহর কাছে ফিরে যাচ্ছি তখন আল্লাহর ইচ্ছা নির্দেশ অনুযায়ী এই ক্যাটাগরিগুলো তৈরি করা হবে, এই বিভক্তিগুলো তৈরি করা হবে, ভাগগুলোকে তৈরি করা হবে। তারপর সাত এবং আট নম্বর আয়াত, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারহ ওয়ামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারহ। অর্থাৎ আল্লাহ বলতেছেন, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে, ভালো কাজ করলে তা সে দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তা সে দেখতে পাবে। আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য কি এই দুইটা আয়াতই যথেষ্ট না, যেখানে আল্লাহ বলছেন যে আমাদের প্রত্যেকটা ভালো কাজ, সেটা যত ছোটই হোক না কেন সেটা ম্যাটার করে, এবং আমরা যত খারাপ, ছোট খারাপ কাজই করি না কেন সেটাও ম্যাটার করে, যদি না আমরা ওই খারাপ কাজটার জন্য তওবা করি। এটাই কি যথেষ্ট না? আমরা অনেক সময় চিন্তা করি কী করবো, এত অশান্তি লাগে, টেনশান, ভবিষ্যতে কী হবে, ছেলেমেয়ের কী হবে, চাকরির কী হবে, কত রকম অশান্তি সাম্প্রতিক পূর্ববর্তী, কিন্তু আমরা চিন্তা করি না, আচ্ছা আমি যদি কিছু না বুঝি আমি তো একটা ভালো ব্যবহার করতে পারি, ভালো আচরণ করতে পারি, আমি একটু দান করতে পারি, হাসিমুখে কথা বলতে পারি, আচ্ছা আমি তো অ্যাটলিস্ট হারাম ইনকাম বন্ধ করতে পারি, ঘুষ খাওয়া বন্ধ করতে পারি, মিথ্যা কথা বলা বন্ধ করতে পারি। কত হাদিসে বুখারী এবং মুসলিম শরীফের কত কত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলছেন, তোমরা ছোটো ছোটো গুণা থেকে বেঁচে থাকো, কারণ এই ছোটো ছোটো গুণাগুলো একটা সময় অনেক পাহাড় পরিমাণে বিশাল হয়ে যায়, মানুষ এটাকে ইগনোর করে। কত অনুপরিমাণ গুণা আমরা করি কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না, আমি হয়তো সবসময় পরে সালাম দিচ্ছি, আমি হয়তো বা সবসময় কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি, আমি হয়তো বা খুব সহজে রেগে যাচ্ছি, আমি হয়তো বা বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছি কিন্তু বাবা মা যেহেতু অভিযোগ করতেছে না আমি মনে করতেছি এটাই স্বাভাবিক, আমি হয়তো আত্মীয়র সাথে সম্পর্ক রাখতেছি না, আমি হয়তো এটা অনেক বড় গুণা যে বোনের সম্পদ আমি দিচ্ছি না এবং আমি মনে করছি এটা তো কোনো ব্যাপার না, আমি হয়তো বা সবসময় নামাজ দেরি করে পড়তেছি, আমার হয়তো সবসময় নামাজে মনোযোগ নাই, কত গুণা, ছোট বড় গুণা আমরা অভ্যাস বানায় ফেলছি, যেখানে অনুপরিমাণ খারাপ কাজেরও হিসাব করা হবে, এবং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ছোট ছোট গুণাগুলো যেটা রেগুলারলি করা সেটার ব্যাপারে তোমরা সতর্ক হও। বুখারী ও মুসলিম শরীফের বিভিন্ন হাদিসে ইন্ডিকেশনটা আসছে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেইখানে আমরা বিষয়গুলোকে একদম অভ্যাস বানায় ফেলছি ছোট ছোট গুণাগুলো করাকে, ছোট বড় গুণা করাকে, কিন্তু আমরা খেয়াল করি না যে প্রত্যেকটার হিসাব হচ্ছে আমরা তওবা করতেছি না সিনসিয়ারলি, কারণ সিনসিয়ারলি আমরা যদি তওবা করতাম আমাদের পরিবর্তন হইতো। অন দ্য আদার হ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অর্ধেক খেজুর দিয়ে হইলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে হাসি মুখে তাকায় হইলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো।
এই সবগুলো সহি হাদিস থেকে আমরা একটা জানি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা ছোটোখাটো ভালো কাজ সেইটাই হচ্ছে তোমার কারেন্সি, সেটা দিয়ে তুমি হয়তো জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা। কোনো ভালো কাজকে তুমি ছোট করো না, সবার সব রকম সামর্থ্য নাই, সবার সব সময় অবস্থা থাকে না, কিন্তু একটু ভালো ব্যবহার, একটু সুন্দর আচরণ, একটু গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা আমাদেরকে অনেক কিছু আমাদের পরিবর্তন করে ফেলতে পারে, আল্লাহর হেদায়েত আসতে পারে, আমাদের সমস্ত রকম চিন্তার প্রসারতা বাড়তে পারে, আমাদের রিজিক বাড়তে পারে। যদি আমরা গভীরভাবে শুধু একটা জিনিস চিন্তা করি, প্রত্যেকটা অনুপরিমাণ ভালো কাজ এবং প্রত্যেকটা অনুপরিমাণ খারাপ কাজ ম্যাটার করে, আমরা রেলেভেন্ট। আমরা অনেক সময় মনে করি আমাদের তো কোনো, আমরা তো অপ্রাসঙ্গিক, ইরেলিভেন্ট, আমাদের কোনো ভ্যালু নাই। বাট এখানে আমাদেরকে বলা হচ্ছে শুধু আমাদের, অবশ্যই আমাদের ভ্যালু আছে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবং আল্লাহ আমাদেরকে সবচেয়ে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করছেন। আমাদের তো অবশ্যই ভ্যালু আছে, অন টপ অফ দ্যাট আমরা প্রত্যেকটা যা কিছু করি, ভালো এবং খারাপ প্রত্যেকটা জিনিস ম্যাটার করে। আমরা একসময় মাটি হয়ে যাব, কেউ আমাদেরকে মনে রাখবে না, কিন্তু আমরা কি করছি প্রত্যেকটার হিসাব আমাদেরকে দেখানো হবে। সো এই সূরা জিলজাল যদি আমরা গভীরভাবে চিন্তা করি, এটা আমাদের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আমরা যেন এটা মুখস্থ করি, এটা শুদ্ধ শুদ্ধ উচ্চারণটা আমরা খেয়াল রাখি, এবং আমরা যখন নামাজে এটা আমল করব বা পড়ব, আমরা যেন একটু চেষ্টা করি এটার ব্যাপারে তাদাব্বুর করার, ডিপলি রিফ্লেক্ট করার। আল্লাহ আমাদেরকে এই সূরা জিলজাল পড়ার এবং এটা গভীরভাবে অনুধাবন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।